8-10 বছরের বাচ্চা কিশোর পোলাপান একটা বাসায় যদি দুইটা ছেলে রোজা রাখে, ধরেন দুইটা বাচ্চা আপনার, একটার বয়স 8 আর একটা বয়স 10, দুটোটা মিলে রোজা রাখছে, রোজা রাখার পর সাধারণত একটু বয়স যেগুলোর বেশি হয় মানে 10-12 এরকম, তাদের মধ্যে ওই যে বাদরামিটা শুরু হয়, বাদরামি দুষ্টামিটা শুরু হয়। তো এই দুইজনের মধ্যে মনে করেন বড় ছেলেটা সকাল 10-11টার দিকে প্যান প্যান করা শুরু করছে, মায়ের পিছি পিছি আম্মু আমার ক্ষুধা লাগছে, আমি রোজাটা ভেঙে ফেলি, আমার কিছু খাইতে ইচ্ছা করে, আমি আর পারতেছি না, গলা শুকিয়ে আসতেছে, মনে করেন ও একটু প্যান প্যান শুরু করছে বাপের পিছে, মায়ের পিছে, দাদির পিছে, সবার পিছে পিছে ঘুরে। তো বাপমা যখন দেখে যে অনেক বেশি জ্বালাতন করতেছে, তো প্রথম হয়তো বোঝানোর চেষ্টা করে, একটু কষ্ট করো, একটু সবর করো, যখন দেখে না ও বেসবর মানবেই না, তখন বাপমা যদি বলে ঠিক আছে আচ্ছা যা খা, তাহলে ও রোজাটা ভেঙে ফেললো মনে করে, 10 বছরেরটা রোজাটা ভেঙে ফেললো, 8 বছরেরটা মনে করেন রোজাটা কষ্ট হচ্ছে তারপরও সে রাখছে, এরকম হয় না অনেক সময় ঘরে? আচ্ছা যে রোজাটা ভেঙে ফেলছে ওর ভাগ্যে কি খানা জোটে, 10-11টার দিকে রোজা ভাঙছে মনে করেন, 12টার দিকে রোজা ভাঙছে, তখন তার ভাগ্যে কি খানা জোটে? মুসলমানের ঘরে রমজান মাসে সকাল 10-11টা কি ধরনের খানা থাকে? গরম ভাত থাকে না, কি থাকে? বাসি ভাত। আর সাহারিতে যে মাছ রান্না করা হয়েছে একদম পেটির টুকরা, ভালো ভালো টুকরাগুলো সব থাকে, থাকে লেনজা, মাথা, হ্যাঁ, ছোটোখাটো টুকরা, কাঁটা কুটা, এগুলা বাসি তরকারি, তাই না? আর গোস্তের পাতিলেরও একই অবস্থা, বাইসা বুসা সব সাহারিতে খায়া, হাড্ডি হুড্ডি, চর্বি চর্বি এগুলো থাকে। যেই ছেলেটা রোজা ভাঙে ও কিন্তু খাইতে পারে, এটা ঠিক যে ও খাইছে, খায়া পেটটা ভরে ফেলছে, ও এখন খুব সুখে আছে, কিন্তু কি খায় পেট ভরছে? বাসি খাবার, মনে রাখেন, কিন্তু এটা কাজ আছে সামনে, বাসি খাবার খাইলো, তাই না? বাসি খাবার খায়া এবার ও লাফাচ্ছে, দৌড়াচ্ছে, খেলতেছে, কারণ তো খাইছে, পানি পান করছে, রোজা ভেঙে ফেলছে, ও তো এখন সুখ। আর ছোট যেটা 8 বছরের ওর কি অবস্থা হয়? সময় যত বাড়তে থাকে তার কষ্ট বাড়তে থাকে, 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, আস্তে আস্তে মুখটা শুকায় আসে, খেয়াল করেন না, মুখটা শুকায় আসে, ছোট মানুষ, বলতেও পারে না, সইতেও পারে না, এদিকে রোজা আছে। আস্তে আস্তে যখন 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, বিকাল হইতে থাকে, এবার এই বাচ্চার চেহারাটা যখন ফ্যাকাশে হয়ে আসে, সে যখন কষ্ট করে কষ্ট করে, এবার তার বাপ দেখলে তাকে বলে আব্বু এই তো আর 3 ঘন্টা, হ্যাঁ, মা দেখে বলে বাবা এই তো আসর আজান হয়ে গেছে, দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, আর একটু, দাদি ডাকে বলে যে নাতি এই তো শেষ, দেখতে দেখতে পার হয়ে যাবে, কত কষ্ট করছে আরে আমার নাতিটা, আদর শুরু হয়ে যায় কিন্তু, তাই না? এরপর যখন ইফতারের সময় কাছাকাছি হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন তারা একটু গ্রামের চিত্রটা চিন্তা করেন তো কেমন হয়, সময় কাছাকাছি হয় তখন ওই যেটা 10-11-12 রোজা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে যে খুব লাভবান হয়েছে তা না, বাসিখানা খাইছে, এখন সে যখন মা গরম গরম ইফতার বানায়া বানায়া, শরবত বানায়া বানায়া, সব টেবিলে এনে সাজানো শুরু করে, ও আশেপাশে যখন গুরগুর করে, ওই যে ভাঙছে রোজা ওইটা যখন গুরগুর করে, একটু তাকায়, মা দেয় ধমক, যা হাঁস ধর, মোরগ ধর, বাবুটা কাঁদতেছে চোখে দেখোস না, ওরে রাখ, কারণ তুমি তো রোজা ভাঙছো চান্দু, তুমি বাসি খায় এত পেট ভরছো, তোমার তো এখন ইফতারের জন্য এত লালাই, তোমার কথা নেই, তাড়াহুড়া নেই, যাও বাচ্চারা ধরো, যাও তাড়াতাড়ি একটা মোমবাতি নিয়ে আসো, কারেন্ট চলে গেলে জ্বালাইতে হবে। তাহলে ও রোজা ভাঙে একটু বাসি খানা খাইছে, খাইছে একটু বাসি খানা, কিন্তু এখন দৌড়ানি খায়, বিকালে কি খায়? দৌড়ানি খায়। আর যেই ছেলেটা ছোট মানুষ, রোজা রাখছে, মুখটা শুকায় গেছে, আর আধা ঘন্টা বাকি আছে সূর্য ডুবার, ওর কি অবস্থা হয় বলেন? তাড়াতাড়ি তারা ডেকে এনে দাদি কোলে নিজের কাছে বসা চেয়ারে, হ্যাঁ, বাবা হাত দেয় পিঠে, মা এসে চুমা দেয়, বাবা আমার কত কষ্ট হয়ে গেছে, এই তো বাবা আজান দিয়ে দিবা, আর অল্প একটু বাকি, আদর আর আদর শেষ নাই, তাই না? আর মুয়াজ্জিন আজান দিতে দেরি, তার খানার আর দেরি নাই, মা শরবত আগাতে, বাবা আগে শরবতটা মুখে নাও, দাদি খেজুর আগাতে, বাবা আগে একটু খেজুরটা মুখে নাও, বাপে পেঁয়াজি ধরে রাখে, বড় আরেক ভাই বোন থাকলে তারা আপনার
চপ ধরে রাখে, আরেকটা ধরে রাখে, একটা পর একটা খাওয়াইতে থাকে, তুই খা বাবা খা। আর ওইটা যদি কাছাকাছি আসে দে ধমক, বাচ্চা কাঁদতেছে দেখোস না পিচ্ছিটা, ওরে ধর, হয় কি হয় না বলেন? ওই যে ধমক টমক খায়, দৌড়ানি দাঁড়ানি খায় বেচারা রোজা ভাঙ্গা, সে কিন্তু মাগরিবের পর আজান হয়ে গেলে, নামাজ হয়ে গেলে ওই ডাইনিং টেবিল থেকে ইফতারি সবাই খায়া টায়া যখন ওই বাইসা বুইসা থুইয়া দেয়, বেগুনি যেগুলো ভালো ভালো বাসা হয়েছে ভাজা হয়েছে এগুলো তো সব খাওন শেষ, যেগুলো কোনা কাঞ্চি পুরে টুড়ে গেছে এগুলো রয়ে গেছে, নামাজের পরে এবার ওরে বলে আচ্ছা যা তুই একটু খা, ঠিক না বেটি? রোজা যে ভাঙছে ওর কপালে খানা জুটে, কিন্তু সেটা সকালেও বাসি বিকালেও, আর যে কষ্ট করে রোজা রাখে তার কষ্ট কিন্তু হয়, চেহারা কিন্তু শুকায় যায়, জিহ্বা কিন্তু শুকায় যায়, অনেক কষ্ট হয়, কিন্তু কষ্ট করে যদি সে রোজাটা রাখতে পারে শুধুমাত্র, তাহলে সূর্য ডুবার আগে থেকে তার আদর শুরু হয়, মায়া শুরু হয়, কদর শুরু হয়, সূর্য ডুবার পর তার খানার খানা, আদর আর আদর, যত্ন আর যত্ন, ঠিক না বেঠি? ভাই আমার, এটা হলো রমজানের রোজার অবস্থা। রমজানের রোজাতে রোজা ভেঙে ফেললে তার পরিণতি কি হয় আমরা দেখাইলাম, আর যে রোজা রাখে তার সুফল কি সে পায় সেটাও আমরা দেখাইলাম। এবার আসেন, একটু আগে আমরা বললাম রমজানের রোজা হলো 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টার রোজা, আর আমাদের পুরো জীবনটা হলো সারা জীবনের রোজা। আল্লাহু আকবার। সারা জীবনের রোজাও ওই রমজানের রোজার মতো অনেকে ভেঙে ফেলে। কিভাবে ভাঙে আসেন এবার বুঝি। আপনার সামনে 2 নম্বর পথে উপার্জন করার রাস্তা পাইছেন, একটা চিটারি করে মানুষে ফাঁকি ঝুঁকি দিয়ে ইনকাম করবেন, আপনি খারাপ কাজ করবেন সুযোগ আছে সামনে, আপনি সেটা যদি করেন তাহলে আপনার জীবনের রোজা ভেঙে ফেললেন। আর যদি বলেন না আমি তো ওই যে জীবনের রোজা আছি, আল্লাহ যে নিষেধ করছে এগুলো করতে, এই জন্য আমি হারাম করব না, আমি যাব না অন্যায় পথে, তাহলে আপনি জীবনের রোজাটা রাখলেন। কথা কি বুঝতে পারছেন? যদি জীবনের রোজা কেউ ভেঙে ফেলে, ওই রমজানের রোজা ভেঙে ফেলছে যে ছেলেটা, ওর মতো করে জীবনের রোজা ভাঙলে সেও একটু মজা পায়, একটু বিড়ি খায়, একটু মদ খায়, একটু হারাম খায়, একটু চুরি করে কামায়, একটু গালে দিয়া মনে জাল মিটায়, মানুষকে মাইরা মাস্তানি করে বাহাবা আপনার বাকাওয়াতি জাহির করে, এরকম জীবনের রোজা ভেঙে ফেললে, আল্লাহর আদেশ নিষেধগুলো ভেঙে ফেললে, হারাম কাজ করলে, অন্যায় কাজ করলে সাময়িকভাবে একটু মজা পায়, তৃপ্তি পায়, ওই যে ছেলেটা যেরকম পাইছে সেরকম, কিন্তু এই তৃপ্তিটাকে যদি জান্নাতে যে নেয়ামত পাওয়া যাবে জীবনের রোজা যদি রাখতে পারে, হারাম কাজ যদি ছাড়তে পারে, অন্যায় যদি না করে, আল্লাহর ভয় যদি অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, সেই ব্যক্তি আর জীবনের রোজা যেরকম, জীবনের আপনার রমজানের রোজা যেরকম সূর্য ডুবার পর পর শান্তি পাওয়া শুরু হয়, খাওয়া শুরু হয়, জীবনের সূর্য ডুবার পরে যে জান্নাতের নেয়ামত শুরু হবে ওইটার তুলনায় দুনিয়াতে এসে দুনিয়ার জীবনের রোজা ভাঙলো, কিছু না আপনার ভোগ উপভোগ করলো, কিছু সুখ শান্তি করলো, গাড়ি বাড়ি করলো, চুরি ডাকাতি করলো, দুর্নীতি করে সম্পদ করলো, সে কামাই করছে, কিন্তু ইমানদার ব্যক্তি পুরো জীবনভর রোজা রেখে আল্লাহর হারাম কাজ থেকে বেঁচে থেকে তার অনেক কষ্ট হয়, তার চলতে অসুবিধা হয়, তার মাস চলে না, কারণ সে হালাল পথে চলে, তার চেহারা শুকিয়ে আসে, সে অন্যায় পথে যেতে পারে না, ওই রোজা রাখার মতো তার অনেক কষ্ট হয়, কষ্টমষ্ট করে জীবনের সূর্য ডুবা পর্যন্ত যদি সেদিন রোজা রাখতে পারে, তাহলে জীবনের সূর্য ডুবা লাগে না, জীবনের সূর্য ডুবার আগেই আল্লাহর ফেরেশতারা কোরআন আয়াতে বলে দিয়েছে, এসে তাকে বলে দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো শঙ্কা নেই, তুমি গোটা জীবন রোজা রেখেছো, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলেছো, তুমি হক হালালে চলেছো, অন্যায় পথে চলো নাই, খারাপ লোকের সাথে উঠো নাই বসো নাই, তুমি সারা জীবন ভালো চলেছ, অতএব আর একটু সবর করো, তোমার জীবনের সূর্য ডুবে যাবে আর সাথে সাথে জান্নাতের সাথে তোমার কানেকশন হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে রমজানের রোজা ভাঙলে যেরকম খানা যায়, পেট ভরা যায়, কিন্তু বাসি খানা, জীবনের সূর্য, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, যারা অন্যায় অনাচার করে ফেলে, আরে রাখ তুই, কোরআন হাদিস আগে করে লই, আকাম ফুকাম করে যারা, হারাম পথে যারা চলে, তারা একটু স্বাদ পায়, কিন্তু যে কষ্ট করে জীবনের রোজাটাকে ধরে রাখতে পারে না, আমি হারাম পথে যাব না, আল্লাহর ভয়ে সে সতর্ক থাকে, ওই ব্যক্তি তার জীবনের সূর্য ডুবার সাথে সাথে তার যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ইফতারের ব্যবস্থা থাকে, সেই ইফতার ফেরেশতারা যখন তাকে আদর করে খাওয়াতে থাকে, তখন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।